والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া আলা মালা নাবিইবাদা মোহাম্মদ আব্দুল মালিক ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে সালাতুদ দুহা বা ইশরাকের সালাত কিভাবে আদায় করতে হবে কখন আদায় করতে হবে আর এর রাকাত সংখ্যা কত শুকরান Jazakallahu Khayran একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে ইশরাক হচ্ছে সূরুক সূরুক শব্দের অর্থ হচ্ছে সূর্য উদিত আর ইশরাক শব্দের অর্থ হচ্ছে চমকিত হওয়া অর্থাৎ আলোক আলোক উজ্জ্বল হওয়া আর দোহা অর্থ হচ্ছে সূর্য গরম হওয়া তো এই সালাত সূর্য আদায়ের সূর্য ওঠার পর পর যদি আদায় করা হয় তাকে তাহলে এটাকে বলা হয় সালাতুল সড়ক এবং দ্বিপহরের পূর্বে পড়লে তাকে বলা হয় স্যালাদুল দোহা বা চাস্তের সালাদও বলা হয় এটি বাড়িতে পড়া মুস্তাহাব তবে এটি সর্বদাই পড়া এবং আবশ্যিক বলে গণ্য করা ঠিক নয় কারণ সাল্লাম এটা কখনও পড়তেন আবার কখনও ছেড়ে দিতেন যেটা মিরা মিরাত শরে মিসকাতের চতুর্থ খণ্ডের চারশো চুয়াল্লিশ থেকে আটান্ন নং পৃষ্ঠায় বর্ণিত হয়েছে তো এটা কিন্তু একটা ফাজিলতপূর্ণ সালাত এটা একটি হজিরতপূর্ণ সালাদ যেরকম এ প্রসঙ্গে বলতে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিরমেজির পাঁচশো আটান ছিয়াশি মিসকাদের নয়শো সাতাত্তর একাত্তর হাদিসে বলছেন যে যে ব্যক্তি ফজরের সালাদ যা আমাদের সাথে পড়বে অতঃপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ জিকিরে বসে থাকবে এবং দুরাকা সালাদ আদায় করবে তার জন্য পূর্ণ একটি হজ ও ওমরা সমপরিমাণ নেকি হবে সুবাহান আল্লাহ আর শুধুমাত্র এটা যদি কেউ মসজিদের সাথে খাস করে যে মসজিদে আদায় করতে হবে তাহলে এটা বিদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেটা মিরা আতুল মাফাতে চতুর্থ খণ্ডের তিনশো ছেচল্লিশ নং পৃষ্ঠায় ইমাম নববি ইমনা অমর রাদ তনু সালাতুদ্দোহাকে বিদাত বলেছেন এর অর্থ এটি নিয়মিত মসজিদে পড়াকে বিদাত বলেছেন এছাড়াও বণিত হয়েছে আবু দাউদ সহি মুসলিম মিসকাতের তেরোশো পনেরো তেরোশো এগারো নং হাদিসে যেটা বুরাইদা আসলামই বলেন যেটা সুলসাল্লি সাল্লাম বলেছেন মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া রয়েছে অতএব মানুষের কর্তব্য হলো প্রত্যেকটি জোড়ার জন্য একটি করে সাদাগা করা সাহাবিগান বললেন যে কার শক্তি আসে যে এই কাজ করবে হেলান নবী তিনি বললেন যে চাস্তের দুই রাকাত সালাতও যথেষ্ট শুভ অর্থাৎ কেউ যদি চাস্তে সালাদ আদায় করে দুই রাখাত অর্থাৎ যেটা সালাদুল ঈশ্বরক যেটা সূর্য ওঠার পরে আদায় করা হয় সালাদ দোহা যেটা দ্বিপোহরে আদায় করা হয় তো এই সালাদ যদি কেউ আদায় করে শরীরে যে তিনশো ষাটটি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো সব কিছু সদাকা বা আল্লাহ রাস্তায় দানের সম্পরণে কেউ হবে সব আল্লাহ আর এ প্রসঙ্গে সহিবুখারে মুম মসকাদে তেরোশো নং হাদিসের রাকাত সংখ্যা কত এ প্রসঙ্গে বলতে যে বলা হচ্ছে যে দু রাকাত চার রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত পড়া যায় কারণ সাল্লাম মক্কা বিজয়ের দিন দুপুরের পূর্বে তিনি আলী এর বোন উম্মে হানির গৃহে খুবই সংক্ষিপ্তভাবে আট রাকাত আদায় করেছিলেন আর প্রতি দুরাকাত অন্তর সালাম ফিরাতে হবে তো এই যে এ মর্মে সেই মুসলিম ইস্কাতের তেরোশো বারো মির আত চতুর্থ খণ্ডের তিনশো একান্ন খ্রিস্টায় বর্ণিত হয়েছে যে কেউ যদি দুপুরের পূর্বে এই সালাত আদায় করে তাহলে তাকে সালাদুল আওয়িন বলা হয় আর আমরা অনেকে এই সালাতটা মাগরিবের পরে ছয় বিশ রাখাত আদায় করি যাকে সালাতুল আউবাবিন বলে থাকি আসলে হাদিসগুলো সহি নয় হাদিসগুলো জৈব যেটা তিরমিজি মিসকাতের এগারোশো তেহাত্তর চৌহাত্তর সিলসিলা জয়ীফার চারশো উনিশত্তর চারশো সাতষট্টি চার হাজার ছয়শো সতেরো হাদিসে উল্লেখ করা হয়েছে যেগুলো জৈব অর্থাৎ এই সালাদটা সূর্য ওঠার সাথে সাথে আদায় করলে একে বলা হয় সালাতুল ইশারক আর দ্বিপোহরা আদায় করলে একে বলা হয় সালাতুল দোহা আর দুপুরের পূর্বে এটাকে আদায় করা করলে বলা হয় সালাতুল আউ বিন এটা দুই রাকাত থেকে সর্বোচ্চ বারো রাকাত পর্যন্ত পরা যায় এ সালাতের ফজিলত অপরিসীম আশাগর ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আলম বারাক আলাইকুম রহমতুল্লাহ